আসসালামু আলাইকুম। আরিফ বাংলা টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। লেদার অ্যাটাচ AM210 মেশিনে প্রোগ্রাম এবং সেভ করা শিখুন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা এখন প্রথমে মেশিনের পাওয়ারটা অন করব। তারপর এম বাটন একবার চাপ দিলাম, আবার প্রোগ্রাম বাটন একবার চাপ দিলাম, আবার এম বাটন একবার। এখন উপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মডিফাই অপশন। আমাদের যদি কোনো আগের প্যাটার্ন থাকে তাহলে আমরা ওই অপশনে চাপ দিব, যেহেতু আমরা নতুন প্যাটার্ন করছি আমরা এন্টারে চাপ দিলাম। এন্টারে চাপ দেওয়ার পরে এখন নিডেলটা যেখানে আছে আমরা এখান থেকে জাম দিয়ে এক কর্নারে যাব, যেখান থেকে আমাদের সেলাইটা শুরু হবে। এটা হচ্ছে জাম বাটন, আমরা জাম বাটনে ক্লিক করলাম, আবার এন্টার দিলাম। এখানে যে বাটনগুলো আছে সেই বাটনগুলোর সাহায্যে আমরা এক কর্নারে যাব, যেখান থেকে আমাদের সেলাইটা শুরু হবে। এখন আমি এই প্রেসার পটটা আবার নিচের দিকে নামাবো। নামানোর পরে আমি কর্নারে যাচ্ছি। প্রেসার পটটা নামানোর অর্থ হচ্ছে যে প্রেসার পটটার সাথে প্যাটার্নের সাথে বাঁচতেছে কি না সেটা দেখার জন্য। আবার এন্টার দিলাম। বাস, আমরা যেখান থেকে সেলাই শুরু করব সেই কর্নারে চলে গেছি। এখন আমি যে অপশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে সুইং অপশন। আমরা সুইং অপশনে একবার চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে যে স্টিজের অপশন, একটা হচ্ছে স্পিডের অপশন। আমি এখন স্টিজে ঢুকব। স্টিজে যাওয়ার পরে এখন আমি এখানে 2.2 স্টিজ দিচ্ছি, আপনাদের মন যা আছে দিতে পারবেন। আর যেহেতু নিচে স্পিডের অপশন আছে আমি এখানে 2400 দিচ্ছি। আবার এন্টার দিলাম। আমাদের সুইং অপশন দেওয়া শেষ। এখন প্রত্যেকটা কর্নারে কর্নারে গিয়ে একটা করে এন্টার দিব। যেহেতু আমি এখানে একটা বক্স প্রোগ্রাম করছি আপনাদের যে আপনারা যাতে সহজে বুঝতে পারেন, আপনারা চাইলে আপনারা বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারেন। আমি প্রত্যেকটা কর্নারে একটা করে এন্টার দিচ্ছি। আবার এন্টার দিলাম। উপরে যাব এখন। বাস, উপর একটা এন্টার দিলাম, আর একটু করে সেলাইটা বাড়ায় একটা এন্টার দিলাম। ওকে, আমাদের ডিজাইনটা করা হয়ে গেছে। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন যে অপশনটা দেব সেটা হচ্ছে ট্র্যাক ট্রিমিং, নাইব অপশন, সেলাই শেষে সুতা কাটবে। এন্টার দিলাম। উপরে লেখা আছে ট্র্যাক ট্রিমিং। এবার আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আসুন আমরা এখন সেভ করা শিখি। উপরে যে বাটনটা দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করলাম, অ্যারো 11 আসছে। আবারও এন্টারে ক্লিক করব। এবার মেমোরিতে ঢুকব, আবার নো বাটনে, আবার এন্টার। এখন আমি এইটা 200 নম্বরে সেভ করব, এই জন্য 200 নম্বর দিচ্ছি। আবার এন্টার দিলাম, আবারও এন্টার। বাস, এবার একবার এম বাটন, একবার প্রোগ্রাম বাটন, আবার এম বাটন, আবার এন্টার। আমাদের প্রোগ্রামটা হয়ে গেছে। এখন আমরা সুইং করে দেখব, রেডি করব। আর আপনারা কোন মেশিনের কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমরা সুইং করব। সুইং করছি আমরা এখন। আমরা যেহেতু সুতা ছাড়া একটা কাগজের মধ্যে, আপনারা যাতে বোঝেন সেজন্য সুইং করে দেখাচ্ছি। আর সবাই আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। আর আমি আবারও বলছি যে ধরনের ভিডিও আপনারা চান আমি সে ধরনের ভিডিও আপনার জন্য বানাবো। আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। খোদা হাফেজ।